নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটি রেসিপি, দই ফুলকপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়ায় জল নিয়ে নিয়েছি, জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপির ফুলগুলো বেশি ছোট কাটলে কিন্তু হবে না, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ বড় বড় করে কেটেছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মিনিট পাঁচেক ভাপিয়ে নিলেই যথেষ্ট। আমি এখানে বড় সাইজের দেড়খানা ফুলকপি নিয়েছি। ফুলকপি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, জল ঝরিয়ে নেব। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে আমি এক এক করে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি ফুলকপিগুলো একইভাবে ভেজে নেব। সমস্ত ফুলকপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নেওয়ার পর দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, চার কোয়া রসুন, সামান্য আদা, একটা কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা সামান্য কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাটা অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক মুঠো কড়াইশুঁটি। হলুদ আমার একটু কম মনে হচ্ছে, সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচ টমেটো সস। টমেটো সসটি আমার বাড়িতে বানানো। যদি টমেটো সসের রেসিপি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। টমেটো সসটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার চার মগজ আর কয়েকটা কাজু বাটা। আমি দশটা কাজু আর কিছুটা চার মগজ মিনিট দশ পনেরোর জন্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। লো ফ্লেমে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় মশলা কষাতে কষাতে ধরে যাচ্ছে বা লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প জলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু আমার আগে থেকেই ফেটিয়ে নেওয়া। আমি যে রেসিপিতেই দইয়ের ব্যবহার করি আমি সব জায়গাতেই বলে থাকি যে দই ব্যবহারের সময় অবশ্যই কিন্তু মনে করে গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দই কেটে যাবে। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। মশলার সাথে ফুলকপিগুলো কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো ফুলকপিগুলো মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জলটা। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু অবশ্যই নিজেদের আন্দাজ মতো, কে কতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। একটা ঢাকা দিয়ে দিলাম। গ্রেভি কিন্তু আমার একদম শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, দেড় চামচের মতো চিনি, টেস্ট অনুযায়ী নুন। এই রেসিপিটা
টক মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্যে সব শেষে আমি একটু বেশি করেই চিনি দিয়েছি। আপনারা চাইলে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তবে নুন, ঝাল, মিষ্টি সব কিছুই কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী। তৈরি হয়ে গেল দই ফুলকপি। এই রেসিপিটি ফ্রাইড রাইস, পোলাও, ভাত, রুটি, পরোটা, তন্দুরি রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ট্রাই করা যায়। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।